ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই বিশেষ আয়োজনে বিশেষ মুহূর্তে বিশেষ একজন অতিথি নিয়ে খেলাযোগ হাজির। আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনে বরাবরের মতো একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকছেন, তিনি জাতীয় দলের লেগ স্পিনার ঋষাদ হোসেন। ঋষাদ, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, খেলাযোগের যত সদস্য তাদেরকে ঈদ মোবারক, আমার যত দর্শক তাদেরকে ঈদ মোবারক। শুরুতেই আপনাকে একজন লেগ স্পিনার হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, সেই জায়গাটায় একটু আক্ষেপ হচ্ছে কিনা, কারণ আপনি কিন্তু এখন পুরোদস্তুর একজন অলরাউন্ডার হয়ে উঠছেন জাতীয় দলে। না, নর্মালি আমার ছোটোবেলা থেকে যখন থেকে ক্রিকেট শুরু করছি বা ক্রিকেট বলে খেলি, তো লেগ স্পিনার হিসেবে চেনা পরিচয় সবাই চেনে। তো এই দিক থেকে আমার অনেক ভালো লাগে যে সবাই লেগ স্পিনার হিসেবে জানে। লাস্ট দুই একটা সিরিজ মানে ব্যাটিং বলিং বলেন অলরাউন্ড পারফর্ম করছে, এই জন্য হয়তো অলরাউন্ডার নাম হয়েছে আর কি। তো এই জন্য আক্ষেপের কোনো ইয়া নেই আর কি। কিন্তু কোনো কারণে আপনার যেই হাইট, সেই হাইটটা দেখে আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, আমি আসলে মনে মনে চিন্তা করি যে আপনি কেন একজন পেস বোলার হলেন না। 6'1", আমি যদি ভুল না করি আপনার হাইট, সেখান থেকে একজন পেস বোলার হওয়াটাই তো আপনার জন্য খুব স্বাভাবিক ছিল। আপনি পেস বোলার হলেন না কেন, স্পিনে কেন আসলে মনোযোগী হলেন? যখন আমি পাড়ায় বা এলাকায় যখন ক্রিকেট খেলতাম তখন শুরু থেকে পেস বলই করতাম, কারণ সবাই বলতো লম্বা প্লেয়ার, পেস বল করলেই ভালো হবে, বাউন্স পাওয়া যাবে। তো তখন থেকে পেস বলই করতাম। তো যখন ক্রিকেট বল শুরু করি তো ক্রিকেট বলে নর্মালি পেস বলিং অনেক কষ্ট, মানে কষ্টের জন্যই তাহলে আমরা একজন লেগ স্পিনার পেলাম এরকম কোনো কিছু? যেহেতু তখন আমি প্রথমের দিকে ব্যাটিং করতাম ওয়ান ডাউন টু ডাউন টেনিসে বা এলাকায়, তো ওই জন্য ওই দিক থেকে হিসাব করলে কষ্টের দিক জন্যই আমি এটা বেছে নিয়েছিলাম। তো আচ্ছা, অনেকটা মানে ফাঁকিবাজি করে আপনি লেগ স্পিনার হয়ে গেছেন আমরা বলতে পারি। মানে শুরুটা আসলে কীভাবে হয়েছিল, ক্রিকেটের হাতে খড়িটা আসলে কীভাবে, কখন মনে হয়েছিল যে না আপনি আসলে একজন ন্যাশনাল ক্রিকেটার হতে পারেন বা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারেন, একেবারে শুরুর গল্পটা জানতে চাচ্ছি। ছোটোবেলা থেকে আমার মামাদের সঙ্গে সবসময় থাকতাম, তো ওরা যখন ক্রিকেট খেলতো তো আমি ওদের সঙ্গে, ওরা খেলতো আমি বসে দেখতাম যে ওদের মানে কীরকম করে খেলে বা এইসব আর কি। তো ওইখান থেকে আর কি ভালো লাগা যে না ক্রিকেট তো অনেক মজার একটা খেলা। তখন আমি কিছু জানতাম না যে কোনটা লেগ স্পিন কোনটা অফ স্পিন বা কোনটা পেস বলিং, নর্মালি খেলছি শুধু এই আর কি। শুরুতে অনেকের অনেক ধরনের গল্প থাকে, কষ্টের গল্প থাকে, হাসির গল্প থাকে, সুখের গল্প থাকে। আপনার এই ধরনের কোনো ধরনের ঘটনা আছে কিনা যেটা এখনও যখন কিনা আপনি আসলে ন্যাশনাল টিমে আসলেন খুব বেশি মনে পড়ে যে আসলে ওই দিন ওই ঘটনাটা না ঘটলে বা ওই অবস্থাটা না হলে আসলে আজকে এতদূর আসা হতো না? না, অবশ্যই সবার জীবনে তো মানে উঠে আসার পিছনে অনেক কষ্টের বা অনেক সুখের গল্প থাকে। তো আমার জীবনে আছে, আমি যখন ক্রিকেট খেলতাম তো মানে ফ্যামিলি থেকে বলতো পড়ালেখার পিছনে সময় দিতে, মানে খেলাধুলা করে সময় নষ্ট করা। পড়ালেখা তখন তো ভালো লাগতো প্রেশারে, এখন হয়তো বা একটু সময় কম হয় আর কি। তখন থেকে ক্রিকেটের প্রতি ভালো লাগা বা একটা জেদ তৈরি হয়েছে যে আমার মামারা একসঙ্গে খেলে, আমার বড় মামার চোখে আঘাত লাগছিল আর কি, ক্রিকেট খেলতে যায় আর কি, তো ওনার চোখ পুরো বের হয়ে আসছিল আর কি, মানে একেবারেই বের হয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট খেলতে যায়, মানে ক্রিকেট ব্যাটের ব্যাটের ইয়া এখানে যা লাগছিল এখান থেকে বের হয়ে আসছিল চোখ। তো তখন থেকে মানে মাথায় একটা ইয়া ঢুকছিল যে না মানে যেহেতু এই এই একটা এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখান থেকে একটা ভালো কিছু করার চেষ্টা করবো আর কি। মামার একটা ঘটনা আজকে ঋষাদ হোসেনের জন্ম দিয়েছে, দুর্ঘটনা বলতে হবে, ঘটনা না। নিশ্চয়ই মামার সঙ্গে যেহেতু শুরু থেকেই ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন, তার একটা ডেডিকেশন নিশ্চয়ই ছিল আপনাকে নিয়ে বা আপনাকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য, তার নিশ্চয়ই একটা আলাদা কি বলবো এটা ত্যাগ স্বীকার করার বিষয় ছিল, মানে এরকম কোনো গল্প আছে কিনা? মামা আর আমি এক জুতা শেয়ার করতাম বা একই ট্রাউজার, সে স্কুল গেলে বা সে কলেজে গেলে ওই ট্রাউজার পরে আমি প্র্যাকটিস যাইতাম, বা সে যেদিন আমার অফ থাকতো সে যাইতো ও তার অফ থাকলে। আপনার বয়সই কাছাকাছি কি নাকি, কারণ পায়ের মাপটা মিলতো কীভাবে? আর আমরা দুজনকার হাইট মোটামুটি একই রকম আর কি, তো ওই জন্য আর কি সুবিধা হতো, তো একই জুতা পরে দুজন ইউজ করতাম আর কি। এই দিক থেকে আর কি এখানেও একটু ভালো লাগার কাজ আছে, প্লাস হচ্ছে এখন ভালো লাগে আর কি এগুলো গল্পগুলো আর কি। ঋষাদ এখন ন্যাশনাল টিমে আসলে প্রতিনিধিত্ব করছেন, আমি যতটুকু জানি আপনি ঢাকায় এসেছেন এখন থেকে প্রায় 7-8 বছর আগে। 7-8 বছর আগে এসে এই সময়টার মধ্যে ন্যাশনাল টিমে জায়গা করে নেওয়া খুব একটা সহজ কাজ না, বাট আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছেন। এই যে একটা লম্বা জার্নি, সেই জার্নিটার মধ্যে আপনার কাছে এখন অবধি সবচাইতে স্মরণীয় মুহূর্ত কোনটা, যেটা আপনার কাছে খুব বেশি মনে পড়ে বা মনে হয় যে আসলে না মানে ক্রিকেটে এটা আমার কাছে একটা এখন পর্যন্ত ছোটো ক্যারিয়ার বাট অনেক বড় অর্জনের মনে হয়? না, সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যে আমরা তখন 16 খেলতেছিলাম হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, তো নর্মালি 16 ডিভিশন যখন খেলা হয় তখন আমাদের কোচরা সবার ফোন জমা নেয়, তো আমার ছোটো ফোন ছিল আর কি, বাটন ফোন। আচ্ছা, তো ওই আমাদের টু ডে ম্যাচ ছিল, তো দুই দিন যখন দুই দিনের শেষের দিকে তো ফোন যখন জমা ছিল তো আমরা তো জানতে পারতাম না যে ফোন দিচ্ছে কে বা দিচ্ছে না, বাসায় কথা হইতো না।
তো ওর মধ্যে আবার রবি থেকে ফোন দিছিল, রবি ইসফিয়ান থেকে আমারে ফোন দিছিল, তো দুই দিন পর পাইনি আমার, ক্যাম্প শুরু হয়ে গেছিল মিরপুরে। তো মিরপুরে ক্যাম্প শুরু হওয়ার পর থেকে তো আমার ফোনে পাচ্ছিল না আর কি, তো তখন আমার কোচরে ফোন দিয়েছে দুই দিন পরে। তো তিন দিনে ক্যাম্পে দুই দিন চলে গেছে অলরেডি। তো ফোন কোচরে ফোন দেওয়ার পর বলতেছিল যে রিশাদ তো সারা বাংলাদেশ থেকে 60 জন বা 70 জনের ডাক পাইছে, তো রিশাদকে কি মানে রিশাদকে আসতে পারবে কি না। তো স্যার আমাকে ডাকলো, ডেকে বলতেছে তোমাকে এরকম মানে ঢাকায় যাইতে হবে, তুমি কি একা যাইতে হবে? আমি বলছি আমি তো কখনো ঢাকা যাই নাই, তো আমি কিছু বুঝতেছি না। তো পরে তাহলে তুমি বাসায় শেয়ার করো, যদি কেউ যদি আসে তোমাকে নিয়ে যেতে পারে তাহলে যাবে, নাহলে তো কিছু করার নেই। তাই আমি বাসায় আমার আব্বাকে ফোন করলাম যে এরকম এরকম যে ঢাকায় আমি সুযোগ পাইছি, যে যদি পসিবল হয় আসেন আমাকে নিয়ে যান আর কি ঢাকায়। তো আমার আব্বাকে বলার পর, বলার এক ঘন্টা পরে আমার আব্বা গাড়িতে উঠছে, যেভাবে হোক ব্যবস্থা করে উঠে গেছে আর কি রাজশাহী গাড়িতে। তো আব্বা 10:11টার দিকে রাশিদে পৌঁছেছে, ওইখান থেকে আর কি ঢাকায় গেছি। তো ঢাকায় যায় তো আমরা কোনো কিছু চিনি না, শুধু মিরপুরের এক নম্বর, এখন তো চিনি আর কি, এক নম্বর গেট থেকে দুই নম্বর তিন নম্বর এরকম ঘুরতেছিলাম আর কি, কোন গেট দিয়ে ঢুকবো বা কী করবো বুঝতেছিলাম না আর কি। তো ওইখান থেকে আর কি ওইটা সবসময় মনে থাকবে আর কি, যে এইরকম একটা সিচুয়েশান যেখানে কোনো কিছু চিনতাম না আর কি। রবি স্পিনার হান্ট দিয়ে আসলে আপনার উঠে আসা, কোনো কারণে যদি সেটা মিস হতো হয়তো বা আজকে এতটুকু আসা হতো না। আপনার আইডলকে মানে থাকে না অনেকের যে লেগ স্পিনার হিসেবে শেন ওয়ার্নকে আপনার ভালো লাগতে পারে, আবার ব্যাটসম্যান হিসেবে এমন হতে পারে আন্দ্রে রাসেলকে ভালো লাগতে পারে, যেহেতু আপনি আসলে পিটিয়ে খেলতে পছন্দ করেন, মানে কাকে বেশি পছন্দ? মানে আমি কাউকে ফলো করি না বা কারো আইডল ইয়া লাগে। আমি সাকিব ভাই যখন ছোটোতে তখন সাকিব ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি, যে সাকিব আল হাসান মানে বিশ্বের অলরাউন্ডার। তো তখন থেকে আর কি মনের মধ্যে আগ্রহ ছিল যে না ক্রিকেটার হইলে বড় ক্রিকেটার হইতে হবে। সাকিব আল হাসানের কথা বলছিলেন, সাকিব আল হাসানকে দেখেই আসলে অনুপ্রাণিত হয়েছেন, সেই সাকিব আল হাসানের কাছ থেকে আপনি ক্যাপ নিয়েছিলেন, ডেবু ক্যাপ, মানে এটা কি আপনার ইচ্ছেতেই ছিল নাকি সামহাও ওই সময়টায় সাকিব আল হাসানই আপনাকে সেই ক্যাপটা পরিয়ে দিয়েছিল, বা কী বলেছিল আসলে তখন, যেহেতু আপনার কাছে আসলে সেই আসলে স্বপ্নের ক্রিকেটার? আমাকে যেমন টিম ম্যানেজমেন্ট থেকে বলছিল যে তুমি কার হাতে ক্যাপ নেবো, আমি তো তখন বলছিলাম যে আমি সাকিবের কাছে ক্যাপ নেবো, কারণ আমি এই মুহূর্তটার জন্য হয়তো বা এত কিছু মানে এত দূর আসা আর কি। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সাকিব আল হাসান আসলে যখন ক্যাপটা পরিয়ে দিচ্ছিল তখন আপনাকে এমন কিছু বলেছে কি না যেটা কিনা এখনও মনে হয় বা আসলে খেলার পথে সবসময় মনে রাখার চেষ্টা করেন? না, সাকিব ভাই যখন ক্যাপ পরেছে তখন বলতেছিল যে তুমি মানে অনেক দূর এগিয়ে যাও, ন্যাশনাল টিমে অনেক সার্ভিস দাও এবং ওয়ার্ল্ড ডমিনেট করো। একটু জানতে চাই, এই যে আপনার এই বয়সে নিজের জীবন বা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নেয়া, ধর্ম ভীরু হয়ে আসলে ডিসিপ্লিন একটা লাইফ আপনি পরিচালনা করছেন, আপনার এই যে এই জায়গাটায় বদলে যাওয়াটা, ঠিক ক্রিকেটের মতো ক্রিকেটে একটা জায়গা থেকে আপনি নিজেকে বদলে ফেলেছেন, ঠিক ব্যক্তিগত জীবনটাকে আসলে কীভাবে বদলে ফেলেন বা কখন মনে হলো যে আসলে লাইফস্টাইলটাকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে? না, অবশ্যই যখন ক্রিকেট শুরু করি তখন সবাই বলতো যে ক্রিকেট খেললে ডিসিপ্লিনের দরকার, আগে প্লেয়ার যেমন হোক না হোক মানে মানুষ হিসাবে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হওয়া দরকার। তো আমার যখন কোচরা ছিল ডিস্ট্রিক্টের কোচ বা আমার যে ডিভিশনের কোচ, তো বলতো যে ভালো প্লেয়ারের চেয়ে ভালো মানুষ হয় ইম্পর্টেন্ট আগে। তো ওই দিক থেকে যখন আমি আস্তে আস্তে 19-এর দিকে আসলাম, তো তখন চিন্তা করছি যে আমার দুনিয়া নিয়ে খুব চিন্তা বেশি না করাই উচিত, মানে দুনিয়া আমাদের বেশি দিন, আমার হায়াত খুব কম, বেশি দিন না। তো ওই দিক থেকে চিন্তা করে ভাবতেছি যে আমি যেহেতু ক্রিকেট পেশা আছে, এর পাশাপাশি যদি আমি মানে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ অনেক কিছু ভালো কিছু রাখছে সামনে। আপনার এই যে ব্যাটিংয়ের সুপ্ত যে প্রতিভাটা, সেটা এতদিন সুপ্ত কেন ছিল, অর্থাৎ গোপন কেন ছিল, হুট করে আসলে আপনি কীভাবে ফোকাসে চলে আসলেন, কিংবা এই যে ব্যাটিংয়ের যে আপনার মেধাটা সেটা এতদিন আমরা আসলে সেভাবে কেন দেখিনি? না, নর্মালি সবাই বলিংটা দেখে অভ্যস্ত, আমার তো ব্যাটিংটা দেখে সবাই অভ্যস্ত ছিল না আর কি। তো আমি যখন ফ্রি টাইম থাকতাম বা বাসায় যেতাম বা ঢাকায় থাকতাম, তো ফাঁকে ফাঁকে যদি সময় পাইতাম বলিং, মনে করেন 1-1.5 ঘন্টা বলিং করার পর একটু আধা ঘন্টা 45 মিনিট সময় পাইছি, ওই সময়টা একটু ব্যাটিং করতাম বা একটু ব্যাটিং নিয়ে কাজ করতাম যে কোনটা করলে ভালো হয়। যেহেতু
টিমকে সাপোর্ট দিতে গেলে তিন সাইড থেকে সাপোর্ট দিতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে। আপনার যে মানে মাসল পাওয়ারের মানে উৎসটা কি, রহস্যটা কি আসলে, মানে এত জোরে জোরে বল মারার রহস্যটা কি, নাকি ওই যে মিরাজ ইমরুলদের ব্যাট দিয়ে খেলেন এই জন্য আপনার আসলে, মানে আমি শুনেছি ওই ব্যাটটা নাকি আলাদা একটা পাওয়ার থাকে কারণ ওইখানকার কাটটা নাকি একটু স্পেশাল, মানে আপনার এই যে মারমার কাট কাট ব্যাটিং এটার পেছনের রহস্যটা কি, মানে আপনি কীভাবে পারেন আসলে এটা বড় বড় ছক্কা মারতে পারেন কীভাবে? ব্যাট অবশ্যই ফ্যাক্ট, কিন্তু ব্যাট যে সবসময় হেল্প করবো তা কিন্তু না, শৈলর একটা ব্যাপার আছে। তো নর্মালি আমি যখন থেকে ক্রিকেট খেলতাম তখন থেকে আমি ছয় মারতে পছন্দ করতাম। তো আমাদের বাসার ওইদিকেও আমি যখন খেলতাম, তো আমি যখন খেলতাম সবাই ভাবতো যে এখন ছয় আসবে, এখন ছয় হবে আর কি। এই বিগ হিটিংয়ের ক্ষেত্রে আপনার মানে সবচেয়ে পছন্দের ক্রিকেট আর কি, কার ক্লিন হিট আপনার পছন্দ হয় অনেক বেশি? নর্মালি তো আমরা সবাই দেখে আসি যে ক্যারাবিয়ানরা খুব মানে বড় বড় ছয় মারতে পছন্দ করে। তো নর্মালি ম্যাক্সওয়েল এসব, ম্যাক্সওয়েল বলেন, তারপর হচ্ছে অ্যান্ড্রু রাসেল বলেন, এদের ব্যাটসম্যান এই ব্যাটিংয়ে বেশি দেখা। অ্যান্ড্রু রাসেলের সঙ্গে তো বিপিএলে এক টিমেই ছিলেন, মানে এই যে বিগ হিটিংয়ের কোনো ধরনের টিপস নেওয়া হয়েছে? না, অ্যান্ড্রু রাসেল শুধু বলছে যে আমি কথা বলছিলাম সালাউদ্দিন স্যারের, সালাউদ্দিন স্যারকে বলছিলাম স্যার একটু ওনার সঙ্গে কথা বলে দিলে ভালো হতো। তো স্যার তখন কথা বলেছে, তো স্যার অ্যান্ড্রু রাসেল বলছিল যে বড় বড় ছয় মারতে গেলে অবশ্যই বেস স্ট্রং লাগবে, মানে বেস স্ট্রং থাকলে আর হচ্ছে যদি শৈল ইউজ করা যায় তো বড় বড় ছয় 100% হবে। সামনেই বিশ্বকাপ রিশাদ হোসেন এবং আপনি ব্যাটিংটা নিয়ে কাজ করছেন, বড় বড় ছক্কা মারছেন, সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাকে এই বিশ্বকাপে দেখতে পারবো, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের যেটা হতে যাচ্ছে। বিশ্বকাপ ঘিরে রিশাদ হোসেনের পরিকল্পনাটা কী বা স্বপ্নটা আসলে কী? না, বিশ্বকাপ তো এখনও এক দেড় মাস দেরি আছে, হয়তো বা সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, ইউএসএ সিরিজ আছে। তো আপাতত অত কিছু চিন্তা করি না, আপাতত সামনে যেগুলো খেলা আছে এগুলো নিয়ে চিন্তা করতেছি। তো আল্লাহ রিজিকে রাখলে ইনশাল্লাহ বিশ্বকাপ দলে যদি থাকি তাহলে চেষ্টা করো দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। স্বপ্নটা কি নিজেকে নিয়ে এবং দলকে নিয়ে? না, স্বপ্ন তো অবশ্যই আছে, স্বপ্ন আছে দেশকে অবশ্যই ফাইনাল খেলবো, ফাইনাল খেলে দেশে আসবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে উইনিং শটটা আমি করবো ইনশাল্লাহ। বাহ, বিশাল বড় একটা স্বপ্ন, বিশাল বড় স্বপ্ন, এবং এরকম একটা স্বপ্নের জন্য কিন্তু কোটি কোটি মানুষ এতদিন ধরে ক্রিকেট দেখছে, ক্রিকেটের জন্য ভালোবাসা তাদের, এই যে ক্রিকেটের জন্য পাগলামি সেগুলো আসলে একটা ছবি বা একটা ফ্রেমে এরকম একটা ছবি দেখবে তারা, কোনো একদিন হয়তোবা সেই স্বপ্নটা সত্যি হবে। কী মনে হয় বাংলাদেশ আসলে আদৌ এবারের বিশ্বকাপটায় ভালো করতে পারবে কি না, যেই টি টোয়েন্টি দলটা দেখছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি টোয়েন্টি পারফরমেন্সটাও কিন্তু অনেকটা আশা জাগা নিয়ে, আমরা ইংল্যান্ডের মতো দলকে, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছি, একই সঙ্গে বড় বড় দলকে হারিয়েছি, শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের জয় আছে, একই সঙ্গে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছি, মনে হয় কিনা এই দলটা একটু শক্তিশালী এবারের দলটা, যেটা কিনা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে অতীতের ইতিহাসটা বদলে দিতে পারবে? না, অবশ্যই অবশ্যই, আমাদের যতজন প্লেয়ার আছে সবার মধ্যে বিশ্বাস আছে এবং সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে যে আমরা এই বিশ্বকাপে ভালো কিছু একটা করার ইচ্ছা শক্তি সবার আছে। তো আমরা এই বিশ্বকাপে ইনশাল্লাহ আগে যত কিছু আছে সব ভুলে দিতে চেষ্টা করব, বা আমার মনে হয় যে এই বিশ্বকাপ সেই আমাদের স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কী কথা হয় নিজেদের মধ্যে, কী কথা হয়? না, আমাদের সবার মধ্যে সবসময় কথা হয় যে আমরা এবার নতুন কিছু করার জন্য যাবো আর কি, যেই সুযোগ পাক বা যেই তাক, যে সবাই দেশের হয়ে খেলবো এবং দেশের হয়ে ভালো একটা ট্রফি জিতে সবাইকে উপহার দেবো আর কি দেশকে। ফিনিশিং রোলে তো আমরা অনেক বেশি আক্ষেপে পড়ি, আমাদের ফিনিশিং রোলে গিয়ে আমরা দেখি কেউ আসলে ভালো করতে পারে না, আপনাকে হয়তো বা সেই দায়িত্বটা এবার পালন করতে দেখা যেতে পারে, আপনি কতটা সাহসী, কতটা আশাবাদী? না, অবশ্যই আমার নিজের প্রতি বিশ্বাস এবং আমার সাহস আলহামদুলিল্লাহ আমি সেটা বিশ্বাস করি আমার উপরে। তো টিমও আল্লাহ রহমান আমার উপর বিশ্বাস রাখে, তো আমি এইটাই কাজে লাগাতে চেষ্টা করব। যেই টিমটা আছে, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, যেই টিমটা আছে সেই টিমটার মধ্যে যারা সদস্য আছে কী মনে হচ্ছে, কারা আসলে আপনার টিমমেটদের মধ্যে এবার বিশ্বকাপে চমক দেখাতে পারে, এরকম তিন চারটা নাম যদি বলতে পারি? আমার মনে হয় তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, জাকির আলী, অনিক, রিয়াদ ভাই, মোটামুটি যাদের নাম বললেন তারা পারফর্ম যদি করে সত্যিকার অর্থেই, এবং আপনাকেও কিন্তু আমরা সেই তালিকায় রাখছি যারা কিনা এবারের বিশ্বকাপে আসলে একটা চমক জায়গা নিয়ে পারফরমেন্স করবে, এবং যার কারণে আমরা আশা করছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে অতীত ইতিহাসটা সেটা হয়তো বা বদলে যাবে। আমার একেবারে শেষ প্রশ্নের দিকে আমি চলে এসেছি, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকের অনেক ধরনের ড্রিম থাকে, অনেক স্বপ্ন থাকে যে বিশ্বকাপের মতো মঞ্চে, আপনি বলেছেন উইনিং শটটা করে যদি বিশ্বকাপে আসলে জেতানো যায় বাংলাদেশকে, সেটা হবে আপনার জন্য সবচাইতে বড় স্বপ্নের ব্যাপার বা স্বপ্ন সত্যি হলে খুবই ভালো লাগবে আপনার, কিন্তু ওই বিশ্বকাপে গিয়ে অ্যাজ এ ব্যাটসম্যান আপনি কাকে বেশি ছক্কা পেটাতে চান, এবং বোলার হিসেবে লেগ স্পিন দিয়ে বিশ্বের কোন নামি দামি ব্যাটসম্যানকে আসলে আউট করতে চান? না, অবশ্যই আমার ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে মিচেল স্টার্ক,
জাসপ্রীত বুমরা এদের মতো বলারদের এগেনস্টে ডমিনেট করে ব্যাটিং করব, মানে তারা যেন মানে প্রেশারে থাকে যে বল কোথায় করবে। মিচেল স্টার্ক কমন পড়ে যায় কেন যেন, এর আগেও তাহিদ হৃদয়, নাজবুল হোসেন শান্ত তাদেরকেও একই প্রশ্ন করেছিলাম, তারাও মিচেল স্টার্ককেই মারতে চেয়েছিল, এবং ঋষাদ হোসেনও সেই মিচেল স্টার্ককে মারতে চায়, আরও দুই তিনজনের নাম বলেছেন। আর উইকেটটা কাদের নিতে চান, থাকে না যে বিরাট কোহলির উইকেট হতে পারে, ড্রিম উইকেট, মানে আপনি কার উইকেটটা নিতে চাইবেন? আমি উইকেট নিয়ে চাই ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, বাটলার, আর ইন্ডিয়ার হচ্ছে রোহিত শর্মা, মানে এই উইকেটগুলো নিতে চান। ঋষাদ হোসেন, ঈদের বিশেষ আয়োজনের একেবারেই শেষ দিকে চলে এসেছি, আপনার সঙ্গে অনেক মজার আড্ডা হয়েছে এবং একই সঙ্গে অনেক অতৃপ্তি নিয়ে আসলে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে, কারণ আরও অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে ঋষাদ হোসেনের সঙ্গে সেই আড্ডাটা আমরা আরেকটু লম্বা করতে পারিনি। বাট ঋষাদ হোসেন যে কথাটা বলেছেন, তার স্বপ্ন হচ্ছে বিশ্বকাপে শেষ বলটাতে উইনিং শট দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি জেতানো, সেই স্বপ্নটা নিয়েই তিনি আসলে সামনের বিশ্বকাপে যাচ্ছেন, একই সঙ্গে বিশ্বের বাঘা বাঘা বোলার দেরকে তিনি আসলে ভোগাতে চান, একই সঙ্গে বাঘা বাঘা ব্যাটসম্যানদের উইকেটটাও তুলে নিতে চান। ঋষাদ হোসেনের দ্বারা সেটা সম্ভব যেভাবে পারফর্ম করছেন, তাতে করে কিন্তু সামনের সময়টায় তার জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ঋষাদ হোসেনের জন্য অনেক শুভকামনা থাকলো। ঋষাদ হোসেন, আরও একবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের বিশেষ খেলাযোগ শেষ করছি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে কোনো একটা আয়োজনে আবারও আমরা ঋষাদ হোসেনকে নিয়ে হাজির হব, ততদিনে ঋষাদ হোসেনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আরও বেশি বর্ণাঢ্য হবে, আরও বেশি উজ্জ্বল হবে, আরও অনেক বেশি গল্প নিশ্চয়ই জমা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন, সবাইকে আরও একবার ঈদ মোবারক।